হ্যালো বন্ধুরা, আমি অলকতা, অলকতাজ ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকে আমি একটা ব্লগ নিয়ে এসেছি, যেখানে আমি আমার ল্যাবে, যেখানে আমি কাজ করি, সেখানে বিশ্বকর্মা পুজো আমরা কেমন করে কাটালাম, সেখানে কি কি করলাম আমি সেটা ডিসক্রাইব করেছি। আর আমি বাড়ি ফিরে আমাদের আজকে বাড়িতে চিকেন বিরিয়ানি, ওটা হোমমেড স্টাইল, আর মাটন কষা হয়েছিল, সেটা আমরা কীভাবে করেছিলাম সেটা, সেই সমস্ত কিছু এই ব্লগে আমি শেয়ার করেছি। এখানে ছবি তোলা হচ্ছে, কালো আছে। আমাদের ল্যাবে বিশ্বকর্মা পুজো হয়ে যাওয়ার পর আমরা সব কলিগরা ছাদে গিয়েছিলাম, আর সেখানে অনেক ফটোশ্যুট করেছি, আর এখনকার ভিডিও ক্লিপিংসগুলো সেই সব ফটোশ্যুটেরই কিছু কিছু অংশ, দেখতে থাকো। আজ আমাদের মেনুতে ছিল ফিশ ফ্রাই, পোলাও, আর ছিল হচ্ছে মাটন কষা। খুবই রান্নাগুলো খুবই ভালো হয়েছিল, আর ছিল চাটনি, পাঁপড় আর রসগোল্লা। রান্নাগুলো খেতে সত্যিই খুব ভালো হয়েছিল। বলো তুমি, অলোক তুমি রসিয়ে রসিয়ে বলো তো খাবারটা কেমন হয়েছে। বলো কেমন লাগছে খেতে, খাওয়া দাওয়া কেমন, ভালো খাবার, ভালো রোহিত খাওনি। আমাদের ওখানকার লাঞ্চ শেষ করে আমি আমার এক কলিগের সাথে বাড়ি ফিরে এলাম। আমরা আজকে দ্বিতীয় হুগলি সেতু, তারপর দক্ষিণেশ্বরের রাস্তাটা দিয়ে বাড়ি ফিরেছিলাম। রাস্তাটা খুব সুন্দর ছিল। রাস্তার কিছু ভিডিও ক্লিপিংস তোমাদের জন্য রইল।
বাড়ি ফিরলাম, এবার ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কি রান্না হচ্ছে আমাদের আজকে? মাটন হচ্ছে দেখি, মাটন কষা। আজকে রাতের মেনু কি? মাটন কষা আর চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি আর মাটন কষা। এখন কি মাটন কষা হচ্ছে? চিকেন কষা, চিকেন বিরিয়ানি, চিকেন কষা হয়ে গেছে এটা, আর এখানে মাটন, মাটনে মাটন কষানো হচ্ছে। তুই কি করছিস? নিচ্ছ তুমি এটা? মাংস নিচ্ছ কেন? তুমি এখন মাংস খাবে? চিকেন বিরিয়ানি মাংস খাবে? চিকেন, আচ্ছা যাও খেয়ে নাও। চিকেন বিরিয়ানির জন্য এই ভাত, আর আমি সানে বিরিয়ানি মশলাটা ইউজ করা হচ্ছে এখানে। এমন করে না, কি খাচ্ছো তুমি? চিকেন ভালো লাগছে? এ বাবা, সেদ্ধ হয়েছে চিকেনটা? এই যে মা, বলো কি করে করছো? আজকে বিশ্বকর্মা পূজার দিন, একবারে জমিয়ে খাওয়া। চিকেন বিরিয়ানি, মটন কষা। এবার আমাকে এই কাজে হেল্প করেছে হচ্ছে কাঞ্চন হাজরা। আমি সঙ্গে থেকেছি। এইবার যেটা হবে, চিকেন টিকেন গুলো রান্না করা হয়ে গেছে, মটন কষাটা প্রায় শেষের দিকে, আর এবার যেটা করবো সেটা হচ্ছে যে এবার চিকেন, এটা মটনটা হয়ে এসছে, এবার বিরিয়ানিটা চিকেন দিয়ে রান্না হবে। এটা হয়ে গেলেই ব্যাস যেমন চিকেনটা রান্না হয় সেরকম আদা পেঁয়াজ রসুন সব দিয়ে এমনি ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়েই করেছি, ম্যারিনেশন করিনি ওটাকে। তার মধ্যে জাস্ট হলুদটা খালি পরে নিয়ে বাদবাকি সবই দেওয়া হয়েছে, দিয়ে ভালো করে কষিয়ে একটু সামান্য একটু ঝোল রেখেছি, যেটা কিনা কাজে লাগবে বিরিয়ানির সাথে মাখানোর জন্য। সেই জন্য একটু ঝোল রাখা হয়েছে, একদম ড্রাই করিনি, একটু ঝোল রাখা হয়েছে। আর ওটা দিয়ে এবার বিরিয়ানিটা একটু পেঁয়াজ ভেজে রেখেছি ওটা দিয়ে, ওই আর চিকেনটা দিয়ে, তারপরে গোল লবঙ্গ দেবো, তারপরে একটু নুন দেবো, গোটা কাঁচা লঙ্কা দেবো, দিয়ে ওটাকে ভালো করে কড়াইতে নাড়াচাড়া করবো। সেই পর্যায়ে এখনো আসিনি, এবার আস্তে আস্তে সেই পর্যায়ে আসছি। মানে এটা আমাদের ঘরোয়া পদ্ধতিতে চিকেন, ঘরোয়া পদ্ধতি চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। এবার আপনারা দেখতে থাকুন, আমরা আস্তে আস্তে করে সেই পর্যায়ে চলে আসছি। কাঞ্চন এটা দেখো, ভালো কি করে এটা দেখাবে? মাটনটা সেদ্ধ করছিল সেই জলটা দিয়ে দিলে, পরে যা মাংস ছিল সব এই ঘেসে উপরে দিয়ে আবার আমরা সিদ্ধ করে নেব, তাই তো? কটা সিটি দেবো আবার? এবার চারটে মতো দিয়ে দিই।
ঠিকঠাক ভালো করে যাতে মাংস সিদ্ধ হবে রেখে দেবে বলতে বলতে বল আমরা একটু এটা এক চামচ মতো এখন যেহেতু এটা ঘরোয়া তো অত তেল মশলা দেব না একটুখানি ঘি দিয়ে নেড়ে নেবো জাস্ট একটু গন্ধটা বেরোনোর জন্য ওই যে আগে বললাম যে পেঁয়াজটা একটু হালকা ফ্রাই করে রাখা হয়েছিল ওইটা আর এর মধ্যে দিয়ে দেবো কেমন ওই গোলমরিচ লবঙ্গ গুলোর মধ্যে দিয়ে এবার আস্তে আস্তে করে ভাত গুলো দিয়ে দেবো চিকেনটা রান্না করেছি ওটাতে অনেক তেল আছে আর আলাদা করে তেল দিলাম না কারণ ওখানে এক চামচ ঘি অ্যাড করেছি ওটাই হবে এবার একটু একটু করে মাংস দিই আর একটু একটু করে নাড়ি একটুখানি নুন দেবো একটু খেয়ে দেখে আসল জিনিস মশলা দেওয়া হচ্ছে এটা হচ্ছে রেডিমেড যে বিরিয়ানি মশলা পাওয়া যায় সেটাই কেমন চেষ্টা করে ঘরে দিকে করা হয় এইটাই কিনে এনে দেওয়া হচ্ছে দুটো টুকু পড়ে গেছে আর একটা দেবো দিয়ে ওটাকে বন্ধ করে দেবো আর এদিকে আমার নাতনি যা আরম্ভ করেছে চামচ নিয়ে দৌড়াদৌড়ি নাইটে নিয়ে তিনটে হলো এইভাবে আস্তে আস্তে পুরো আস্তে আস্তে পুরো চিকেনটা দিয়ে দিলাম এবার বাকি ভাতটাও দিয়ে দেবো দিয়ে তোমাদের ফাইনাল প্রোডাক্টটা দেখা দিয়ে ফাইনাল লিখিয়ে দেবো আমরা আলু সিদ্ধটা দিয়ে দিলাম ঠিক যেভাবে অ্যাকচুয়ালি পদ্ধতিতে বিরিয়ানি হয় সেরকম না আমাদের ঘরোয়া পদ্ধতিতে জলদি বিরিয়ানি খেতে ইচ্ছা করেছে সাথে সাথে বানিয়ে ফেলা
এইটা সমস্ত কিছুই ঘরে, তেল ফেল মশলা সমস্ত কিছু একদম লিমিটেড, কাজে এটা আপনাদের খেলে কোনো রকম অসুবিধা হবে না। আর থেকে আসি সবাই খেতে পারবে, কাজে এতে বাড়িতে ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে আমাদের কমেন্টসে জানাবেন, কমেন্ট করে জানাবেন। এটা দিয়ে ঢাকা দিয়ে একটুখানি একটুখানি ফিনিশে একটুখানি ঘি দেবো সামান্য, জাস্ট একটু গন্ধটা হওয়ার জন্য লাস্টে। মাখন পুরো খেয়ে ফেললি, তুই পুরো মাখন খেয়ে নিলি, কি করছিস মাখনটা? বিরিয়ানি দিচ্ছি, মিথ্যা কথা, তুই তো খাচ্ছিস। এরপর আমি আমার মেয়ে আর আমার হাজব্যান্ড আমরা একটু প্যান্টালুনসে গেছিলাম, সেখান থেকে কিছু শপিং করার ছিল সেগুলো করতে গেছিলাম। বিরিয়ানিটা একটু আলু দিয়ে, একটু চিকেন দিয়ে, আমি একটু খেয়ে নিই, তারপর তোমাকে দিচ্ছি। টেস্টি হয়েছে, ভালো হয়েছে মা? বেশ ভালো হয়েছে। ঘরের বিরিয়ানি হিসাবে যথেষ্ট ভালো, এবং চিকেনটাও সেদ্ধ হয়েছে। মাটনটা, মাটনটা টেস্ট করে দেখছি, খুবই গরম। আস্তে করে খা। মাটনটাও খুব সুন্দর হয়েছে। বাহ, সবাই ট্রাই করতে পারে বাড়িতে? ভালো হয়েছে মোটামুটি, নুন টুন সব ঠিকঠাক আছে। ঠিক আছে, ওকে। আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড নাইট, বাই।